হ্যালো এভরিওয়ান, আমি স্ট্রিং জয়। ভিডিও শুরু করার আগে সকলকে একটা রিকোয়েস্ট করছি যে প্লিজ যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি কোনো আমার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানিও। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, রিসেন্টলি তোমরা দেখতে পেয়েছো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে আজকে সন্ধেবেলা নাগাদ দু ঘন্টা আগে একটা পোস্ট করা হয়েছে, যেটা হচ্ছে তারা আজকে ছ বছর তাদের মানে শেষ করলো তাদের জার্নি, এবং আগামীকাল থেকে তারা 7 ইয়ার্সের জার্নি শুরু করবে। সেটার জন্য প্রথমেই আগে ফুল টিম দেবদাকে এবং তার ফুল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ওই হাউসের ফুল টিমকে কনগ্রাচুলেশনস জানাচ্ছি। এবং এই হাউসের বেশ কজন প্রতিনিধিকে আমি খুব ক্লোজলি চিনি, তারা খুব ক্লোজ ওয়ান আমার, এবং তাদের খুব সুন্দর বিহেভিয়ার। তো যাই হোক, এই প্রোডাকশন হাউসটা যখন তার জার্নি শুরু করে চ্যাম্পের মাধ্যমে, তো অনেকেই জানে চ্যাম্পের মাধ্যমে শুরু হয়েছিল, বাট তা তো না, কারণ দেব ফ্যান্সরা নিশ্চয়ই আমাকে, যদি আমি ভুল বলি আমি সংশোধন করে দেবে কমেন্ট বক্সে, আমি শিওর। দেবদার চ্যাম্প মনে হয় সেকেন্ড প্রোডিউসড ফিল্ম, ফার্স্ট প্রোডিউস ফিল্মটা দুর্ভাগ্যবশত আসতে পারেনি, এবং সেটার জন্য পুরো বাংলা ওয়েট করছে, সেটা হচ্ছে ধূমকেতু। ওটাই মনে হয় কো প্রোডাকশন হাউস ছিল, মানে কোলাবোরেটিভ প্রোডাকশন করেছিল। তো যাই হোক, রিলিজ করে যেহেতু প্রথম চ্যাম্প, তাই ধরে নেওয়া হয় চ্যাম্পই প্রথম। এবং পরপর যে তিনটি ফিল্ম বেরিয়েছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে, বন্ধুরা ওই তিনটি পরপর তিনটি প্রজেক্টই আমার সবচেয়ে ফেভারিট প্রজেক্ট, মানে এই ফুল প্রোডাকশন হাউসে যত কাজ বেরিয়েছে তাদের মধ্যে সবচেয়ে ফেভারিট ওই তিনটে কাজ, এত ভালো কাজ, এবং প্রত্যেকটার থেকে আলাদা। এবার যদি প্রোডাকশন হাউসটার দিকে আমরা নজর রাখি যে এরা এই ছ বছর ধরে করলোটা কি, অনেক প্রোডাকশন হাউস আছে যারা খুব স্বল্প টাকায় সিনেমা তৈরি করে, এনারাও করেন, করে প্রচুর টাকায় বিক্রি করে স্যাটেলাইট থেকে প্রচুর টাকা ইনকাম করে ব্যাস প্রোডাকশন হাউস চলছে, এরকম করতেই থাকছে। বাট এই প্রোডাকশন হাউসটা একমাত্র বাংলায় যেটা প্রথম যখন এসেছিল, ফার্স্ট যখন লঞ্চ হয়, এমন এমন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করেছিল যেটা কিন্তু সত্যি বলছি অনেক অনেকের মানে অনেককে হিলিয়ে রেখেছিল, অনেক প্রোডাকশন হাউসকে, যে এটা কী করে সম্ভব। এবং পরপর যে তিনটে কাজ আনে সেই পরপর তিনটে কাজ কিন্তু পুরো ডিফারেন্ট, একটার থেকে একটা পুরো ডিফারেন্ট। তারপরেও চেষ্টা করে এই প্রোডাকশন হাউস আরও নতুন নতুন ধরনের কাজ আনার, নতুনভাবে প্রেজেন্ট করার ফিল্মকে, বাংলা ফিল্মকে, এবং সেটিতেও তারা সক্ষম, আমি কখনোই বলছি না অক্ষম। বাট আমার সবচেয়ে ভালো লাগে ওই প্রথম তিনটে ফিল্ম চ্যাম্প, কবির, ককপিট, তিনটে একদম ডিফারেন্ট। তারপরে তারা পাসওয়ার্ড করেছে, তারপরে তারা হইচই আনলিমিটেড করেছে, এই সিনেমাগুলো কিন্তু আমার খারাপ লেগেছে আমি বলছি না, এইগুলোর চেয়েও ভালো লেগেছে ওই প্রথম তিনখানা ফিল্ম। তারপরে তো আরও সব ভালো ভালো ফিল্ম সব রিলিজ হয়েছে এই প্রোডাকশন হাউসের তরফ থেকে, এবং যেগুলো সাকসেসফুলি বিজনেস করেছে, দু একটা একটু এলোমেলো হয়েছে সেইগুলোর তুলনায়, কিন্তু প্রত্যেকটা যখন রিলিজ করেছে বেশ মানুষের মধ্যে একটা হাইপ তুলেছে। এবং আমি এটা মনে করি, এবং এটা আমি আজকে বলেও মানে বলছিও অন 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 ভিডিও, যে দেবদার প্রমোশনাল প্যাটার্ন বা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রমোশনাল প্যাটার্ন কিন্তু সারা বাংলায় যত প্রোডাকশন হাউস আছে সবার চেয়ে আলাদা এবং সবার চেয়ে ভালো। হ্যাঁ, এবার এই ভালোর জায়গায় কিন্তু আরও একটা প্রোডাকশন হাউস আছে এই প্রমোশনাল দিকটার দিক থেকে, সেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজও কিন্তু খুব ভালো প্রমোশন করে এবং প্রত্যেকটা প্রমোশন খুব মানে ইনোভেটিভ। দেবদারও কিন্তু মধ্যে এই জিনিসটা আছে, দেবদার প্রোডাকশন হাউসের মধ্যেও আছে, আমরা এটা প্রথম থেকেই ফলো করি। আমার মনে আছে আমি একবার সরোদে হইচই আনলিমিটেডের একটা গান মনে হয় বাজিয়েছিলাম, যদ্দূর আমার মনে পড়ছে, আমাকে একটা গেঞ্জি দেবদা সাইন করে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন আমার বাড়ির অ্যাড্রেসে, মানে আমি খুব মানে একটা সঙ্গে একটা চিঠি লিখে যে খুব ভালো হয়েছে আম সামথিং এলস, তো ওনার তো সাইন করা ছিল, উনি দেখেছেন কিনা জানি, যাই হোক উনি তো সাইন করে পাঠিয়েছিলেন, তো সেই থেকে ওনার উপর একটা আলাদা ভালোবাসা ছিল এবং সেটা থাকবেও। মানুষ হিসেবে প্রচণ্ড একজন ভালো মানুষ, আমি ওনার সম্পর্কে তো আর কি বলবো। হ্যাঁ, কিছু কিছু দিক থেকে কিছু কিছু মতের তো কারোর সঙ্গে কখনো কারোর মিল হয় না, আমারও কিছু জিনিস ভালো লাগে না, ওনারও স্বাভাবিক যদি আমার সঙ্গে পরিচয় থাকতো আমার হয়তো অনেক কিছুই ভালো লাগতো না ওনার, মানে পরিচয় বলতে মানে বুঝুন যদি রিলেশন থাকতো, তো সেই হলো বিষয়। কিন্তু ওনার উনি মানুষ হিসেবে প্রচণ্ড একজন ভালো মানুষ, অবশ্যই মতের পার্থক্য আছে, কিছু কিছু জিনিস বললে আমি পছন্দ নয় আমার, কিন্তু ওনার আর একটা জিনিস কি, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে আমি যতবার ওনাদের ফলো করি, যদি আমি মন দিয়ে তোমরাও যদি ফলো করো তোমরা লক্ষ্য করে দেখবে, ওনারা কিন্তু ওই একই লেভেলে আর নেই, মানে যত দিন এগিয়েছে ওনাদের সিনেমার কোয়ালিটিও বেড়েছে, ওনাদের প্রমোশন স্টাইল চেঞ্জ হয়েছে, এবং যত চেঞ্জ হয়েছে তত নতুনত্ব এসছে, এবং যত নতুনত্ব এসছে তত ওনাদের মানে
কি বলবো, ইয়েটা বেড়েছে, মানে প্রচন্ড উন্নত মোটমাট হতে থেকেছে এবং আজও হতে থাকছে। যাই হোক, আমি সবসময় আশা করবো যে এই প্রোডাকশন হাউস থেকে আরও ভালো ভালো কাজ আসুক, এবং আমি মন থেকে যেটা চাই, যেটা আমি চাই পার্সোনালি, আমি চাই ওই ধরনের কন্টেন্ট আবার একটুখানি ট্রাই করা হোক। অবশ্যই অলরেডি করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, যেটা হচ্ছে নটি বিনোদিনী, বিনোদিনীর কথা না, সিনেমাটার নামটা আমি এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি, বাট নটি বিনোদিনের ওপর যে প্রজেক্টটা হচ্ছে ওটাও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই কিন্তু প্রডিউস করছে। তো ওটা আশা করা যায় খুবই ভালো হবে এবং ওটার জন্য আমি খুব মুখিয়ে আছি। কিন্তু এছাড়া বাঘা যতীন আসছে, সেখানেও বেশ এত ইনোভেটিভ কিছু কাজকর্ম হয়েছে, স্পেশালি মিউজিকের দিক থেকে বলো, আরও অনেক কিছুর দিক থেকে। যাই হোক, এই দুটো কাজও কিন্তু খুব মানে অন্যরকমের কাজ আসছে। তোমরা যদি ফলো করো এই কাজগুলো, দেখো সবকটা ডিফারেন্ট, সবকটা একটার থেকে একটা ডিফারেন্ট। তো আমি এই দুটো প্রজেক্ট নিয়ে প্রচণ্ডভাবে আগ্রহী, একটা হচ্ছে বাঘা যতীন আর একটা হচ্ছে নটি বিনোদিনী যে সিনেমাটা আসছে, রাম কমল মুখার্জির, রাম দা আমার খুব ক্লোজ ওয়ান একজন। যাই হোক, সো অল দ্য বেস্ট টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তাদের 6 বছর পূর্তি হলো এবং আগামীকাল থেকে তাদের 7 ইয়ার্সের জার্নি শুরু হচ্ছে। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু মানুষের পছন্দ হয় না, মানুষের কেন আমার পছন্দ হয় না, তাই সেগুলোতে আমি একটুখানি একটু বড় বলে টাইপের লোক আছি, তাই ক্যামেরার সামনে বলি, যেগুলোতে হয়তো কিছু কিছু সময় হার্ট হয়ে যায় দেব ফ্যান্সরা, বাট মন থেকে বলছি দেব দা মানুষ হিসেবে প্রচণ্ড ভালো এবং আমি ওনাকে খুব রেসপেক্ট করি, রেসপেক্ট করি, ভালোবাসি বলেই হয়তো আমার মনে এই ধরনের কথাবার্তাগুলো আসে, মানে একটুখানি রাগ হয়, মন খারাপ হয়, এটা কেন হলো, ওটা কেন হলো। যাই হোক, সেগুলো পরের কথা, বাট চলো এখনকার জন্য চললাম, পরবর্তী ফিরনে খুব শিগগিরই আছে, আমি জানি না, কারোর হয়তো এটা দেখেও মাথা গরম হয়ে যাবে, সে গড়গড় করে লিখবে অনেক কিছু। চললাম এখনকার জন্য, পরবর্তী ফিরনে খুব শিগগিরই আসছে।